এ টু দি পাওয়ার এক্স equals টু বি সি আমরা সাইডে এ দিয়ে যদি গুন করে দিই তাহলে লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স ইন টু এ ইকালস টু এ বি সি তাই তো আমাদের লক্ষ্য রাখতে কী করতে দেখো এক্স প্লাস ওয়ান এক্স বা আমরা এই টার্মটা আনতে চাইছি দেখো এখানে পেয়ে গেলাম যে বা এ পাওয়ার এক্স প্লাস ওয়ান টু এ বি সি এবং আমরা জানি যে এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এ ইকালস টু বি টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে লিখতে পারি বা এ ইকালস টু এ বি সি হোল পাওয়ার ওয়ান বাই এবার দেখো তোমার কী আছে না এক্স বাই এক্স প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই এক্স ওয়ান পেয়ে গেছে এটা আমরা এক্স দিয়ে উভয় পক্ষে পাওয়ার করে দিই বা এ টু দি পাওয়ার এক্স ইকলস লিখতে পারি এ বি সি হোল টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান আবার দেখুন কী দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এক্স ইকলস টু বি সি তাহলে অতএব বি সি ইকলস টু এ বি সি হোল টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান ঠিক একইভাবে আমার দেওয়া আছে যে বি টু দি পাওয়ার ওয়াই ইকলস টু সি এ তাহলে একই পদ্ধতি অবলম্বন লিখতে পারবো যে সি এ ইকলস টু এ বি সি হোল টু দি পাওয়ার ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান এবং সি টু দি পাওয়ার জেড ইকলস টু এখান থেকে আমরা লিখতে পারবো এ বি ইকলস টু এবি হোল্ড টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস তাহলে দেখো এই যে এক নাম্বার দু নাম্বার এবং তিন নাম্বার এক দুই ও তিন থেকে পায় গুণ করে দাও কীভাবে দেখো বি সি ইন্টু সি এ ইন্টু এবি ইকলস টু এ বি সি হোল টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এ বি সি হোল্ড টু দি পাওয়ার ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান ইন্টু এ বি সি হোল টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস ওয়ান ঠিক আছে বা এখানে লিখতে থাকলো বি ইন্টু বি বি স্কোয়ার সি ইন্টু সি সি স্কোয়ার এ ইন টু এ স্কোয়ার লিখতে পারি দিশিকস টু এ বি সি তার হোল স্কোয়ার কেন আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইক টু এ বি হোল টু দি পাওয়ার এম ঠিক আছে এগুলো সব কিন্তু সূচকের নিয়ম তো দিসি কস টু এবং আমরা এও জানি যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকলস টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই তাহলে দেখো এখানে প্রত্যেকটা রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা বেস হচ্ছে এবিসি এবিসি টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান এবিসি টু দি পাওয়ার ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান এবিসি টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস ওয়ান তার প্রত্যেকটার বেস হচ্ছে এবিসি তাহলে লিখতে পারেন ইস ইকল টু এবিসি হোল টু দি পাওয়ার তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এক্স বাই এক্স প্লাস ওয়ান ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান জেড বাই জেড প্লাস ওয়ান এবার দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বেসগুলো কিন্তু একই আছে এ বি সি তা লিখতে পারি অথব টু ইকলস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান জেড বাই জেড প্লাস ওয়ান তাহলে আমি পেয়ে গেলাম অতএব এক্স বাই এক্স প্লাস ওয়ান ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান জেড বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু ঠিক আছে এটা আমাদের পরমগতি ছিল করে আরও অন্যভাবে করা যায় তো এই পদ্ধতিটা ভালো এখানে তোমরা লিখতে পারো যে অনুরূপভাবে অনুরূপভাবে